ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর চরম বিপাকে রয়েছে দলটির নেতাকর্মীরা। হামলা মামলার পাশাপাশি চলছে গণগ্রেপ্তারের ঘটনা। এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে। শুধু ছাত্রলীগই নয়, এখন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। তবে এই নিয়ে কি বলছে অন্তর্বর্তী সরকার, জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়ে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইনে এই সংগঠনটির বিবৃতি প্রকাশও নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কোনো বিবৃতি প্রকাশ করলে আইনের ধারা মতে তালিকাভুক্ত ব্যক্তি বা নিষিদ্ধ সত্তার প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ বা প্রচারণা প্রদান নিষিদ্ধ করবে সরকার। সব মিলিয়ে সরকার পতন ও নিষিদ্ধের পর চরম বিপাকে রয়েছে ভাষা আন্দোলন, স্বৈরশাসন বিরোধী আন্দোলন এবং মুক্তিযুদ্ধে বড় ভূমিকা রাখা বৃহৎ এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। তবে শুধু ছাত্রলীগ নয়, এখন নিষিদ্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে গণবিপ্লবের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগও। মূলত ছাত্রলীগের বিষয়ে এমন সিদ্ধান্ত আসার পর দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোর দাবি উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। তাদের দাবি, জুলাই আগস্টের আন্দোলনে হত্যার হুকুমদাতা এই দলটির নেতারা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে 24 অক্টোবর এক বক্তব্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ছাত্রলীগকে আশ্রয় প্রশ্রয় ও নিরাপত্তা দিয়ে সন্ত্রাসী বানিয়েছে আওয়ামী লীগ, তাই ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুমদাতা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। এছাড়া একই দিনে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান জাতীয় দিবস 7ই মার্চ ও 15ই আগস্ট বাতিলকে স্বাগত জানিয়ে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানায়। এদিকে চলমান পরিস্থিতিতে 24 অক্টোবর রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়। এরপরই প্রশ্ন উঠেছে, তাহলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিয়েছে সরকার? উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে 24 অক্টোবর রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে উপদেষ্টাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। অন্য কোনো রাজনৈতিক সংস্থাকে নিষিদ্ধ করার কোনো আলোচনাই এখনো হয়নি। এদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে, আগেও ছিল এবং এটা কন্টিনিউ করছে। অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা এসেছে, সরকার অন্য ইস্যুর মতো এটাও বিবেচনা করছে। আওয়ামী লীগের ক্ষেত্রে সেই বিষয়টা আমরা বলি বৃহত্তর রাজনৈতিক ডায়ালগের বিষয়, সেটা সবগুলো রাজনৈতিক সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা ভিত্তিতে এবং তারা যেহেতু দাবি করছেন তাদের সাথে আলোচনা করেই অবশ্যই সরকার একটা ডিসিশন। এর আগে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর শুধু আওয়ামী লীগই নয়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের শরিক দলগুলো ও সহযোগী জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জোর দাবি তোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।